মানিকে মাকে হিতে, এই মানিকে মাকে হিতে শুনলে কোনো সোয়াব হবে না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে রয়েছে আল হারারাতু ফাইহিলিল জাহান্নাম ফা আবরিদি বিস সালাত, বুখারী শরীফের হাদিস। প্রচন্ড গরম হলে তোমরা একটু নামাজ ধীরস্থির করে পড়ো, একটু আরাম করে পড়ো, এই কথাটা বুখারী শরীফের মধ্যে বলেছেন। এই জন্য আরামসে সবাই বসেন গরমের ভিতরে, জাহান্নামের আগুন এর চেয়ে অনেক কঠিন। এই তাপের মধ্যে গরমের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুটি কথা যদি বলি আর দুটি কথা আমরা শুনি, তাহলে এইটার জন্য হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে কি পারে না? শুরু বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হচ্ছে সফর মাস, যেই মাসকে বলা হয়েছে বালা এবং মুসিবতের মাস। ইমানদার এবং মুত্তাকির জন্য এই মাসটা হলো বালা মুসিবতের মাস, কারণ এই মাসেই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চূড়ান্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং এই মাসের শেষ মানে 30 তারিখটা ছিল বুধবার, সেই বুধবার আল্লাহর নবী একটু সুস্থতা লাভ করেছিলেন, আর এরপরে পরের মাস বারে রবিউল আউয়াল তিনি পৃথিবী থেকে পর্দা করেছেন। এই জন্য এই মাসটা হচ্ছে বালা মুসিবতের মাস। 11 হিজরি কত কথা বলো না, কত 11 হিজরি মহরমের 1 তারিখ আল্লাহর নবীজি হজ ব্রত শেষ করে 1 তারিখে মক্কা থেকে মদিনায় আসছিলেন। আসার পরে নবীজি একটি ভাষণ দিলেন সাহাবীদের উদ্দেশ্যে, 2 মাস 12 দিন পরে অর্থাৎ 72 দিন পরে একটা ভাষণ দিলেন। কি দিলেন? এই ভাষণের মধ্যে, এই ভাষণের পরেই একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুন নসর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরা নাজিল হয়েছে সর্বশেষ কোরআন শরীফের সূরা, এরপরে আর কোন সূরা নাজিল হয় নাই। মক্কা থেকে হজ করে মদিনায় এসে একটা ভাষণ দিলেন, ভাষণের মধ্যে একটা কথা বললেন নবীজি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম আজকে পরিপূর্ণ হয়ে গেছে। মদিনা এসে যখন এই ভাষণটা দিলেন, তোমাদের জন্য তোমাদের ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেছে, সাহাবীরা খুশি না বেজার? সব সাহাবীরা খুশি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, ওনারা অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। জিজ্ঞাসা করা, হযরত উমর, রাসূলুল্লাহ ইসলাম ধর্ম পূর্ণ হয়ে গেছে এই কথা বলছে, আপনি কি খুশি না? হ্যাঁ খুশি, কিন্তু এর অর্থ কি জানেন? এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই আমার দয়াল নবীজি সুদীর্ঘ 23টি বছর কোরআন নাজিল হয়েছে। এই 23 বছরের কোরআন শরীফ নিয়ে ইসলামের অবস্থরূপ, ইসলামের কথা মানুষকে শিক্ষা দিয়েছেন। তো ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তো রসুল তো আর থাকবে না। এই জন্য সাহাবাই কেরাম যারা বুঝে তারা কাঁদতে শুরু করেছে। এরপরে এই সূরা নাজিল হয়ে গেছে, ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন ইজাজা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহু তখন বিজয় আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
নবী গো ও মায়ার নবী, তখন দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আগমন করছে। নবী আমার ইসলাম পূর্ণ হয়ে গেলে মানুষ যখন ইসলামের মধ্যে আসবে তখন তো আপনি পৃথিবী থেকে পর্দা করবেন গো নবী গো ও আমার নবী। সুতরাং আপনি তাসবিহ আদায় করুন এবং আল্লাহর প্রশংসা করতে থাকুন এবং ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবীজি গুনাহগার উম্মতের জন্য জাবিনদার, ঠিক কিনা বলেন? এই জন্য তো কবি বলেছেন নবীর প্রেমে দরুদ পড়তে হবে। কার প্রেমে? যেই নবী আপনি আমার জন্য কি জামিনদার, ওই নবীর প্রেমে দরুদ পড়বো না কি কলিমুদ্দিন সুলুমুদ্দিন দরুদ হবে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের জন্য কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার দয়ার নবীজি যখন ইসলাম পরিপূর্ণ করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাজিল করে দিলেন, এই সূরা সর্বশেষ সূরা। এরপর একদিন আল্লাহর নবীজি মদিনা শরীফে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে গিয়ে জিয়ারত করতে গেলেন। যে সমস্ত সাহাবী পৃথিবী থেকে পর্দা করেছেন সাহাবীদের মাজার শরীফের সামনে গিয়া সাহাবীদের জন্য দোয়া করলেন। বহু সময় পর্যন্ত দোয়া করার পর এক পর্যায়ে জীবিত মানুষের মতো ওই মুর্দাদের সঙ্গে আল্লাহর নবী কথা বলছেন। সাহাবীরা রে ও আমার সাহাবীরা, তোমরা তো ভালো ভালো চলে গিয়েছো, সামনের দিন ফেতনার দিন আসতেছে, ও আমার সাহাবীরা অচিরেই আমরা তোমাদের সঙ্গে মিলিত হব। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে একজন সাহাবী ছিল, নাম ছিল আবু মুয়াইহাবা। কি নাম? আবু মুয়াইহাবা। সাহাবীকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবি রে ওরে আমার সাহাবি, আমার আল্লাহ আমাকে বলেছেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, দুনিয়ার সমস্ত ধনবান্দারের চাবি দেওয়া হবে, আমি কোনটা গ্রহণ করব? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ার হায়াত গ্রহণ করেন। আমি বললাম, না, আমি কিয়ামত পর্যন্ত নয়, বরং আমি আমার আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই। আল্লাহু আকবার। ঘরের ভিতরে প্রবেশ করলেন, এসে দেখে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে মাথার ব্যথায় চিৎকার করছে, মাথা গেল রে, মাথা গেল চিৎকার করে। নবী আমার ডাক দিয়ে বলে, কেন তোমার মাথা যাবে? আমার মাথা, আমার মাথা বলতে দেরি হয়। নবীজির পবিত্র জবান মুবারক থেকে যখন নিজের মাথা কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ওই মাথা ব্যথা, আয়েশা সিদ্দিকার মাথা ব্যথা রাসূলুল্লাহর মাথার মধ্যে চলে আসলো। মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা সুস্থ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আয়েশা সিদ্দিকার মাথার ব্যথা নবীজির কাছে নিলেন। তখন নবীজি আয়েশা সিদ্দিকার কাছে শুয়ে থেকে বলতেছেন, আয়েশা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি মনে করেছ আমি কোনো অন্য বিবির ঘরে গিয়েছি? না, আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম জিয়ারত করার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যদি আপনার আগে মারা যাই তো কি হবে গো নবী গো? আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি যদি আমার আগে মারা যাও তোমার ভাগ্য ভালো, তাহলে তোমার ভাগ্য ভালো রে আয়েশা, আমি নিজে তোমার কাফন দাফন করব, আমি নবী তোমাকে জানাজা দেব, তোমার মতো ভাগ্য তো আর কেউ নাই। এবার আয়েশা সিদ্দিকা বলেন, আমি রহস্য করে নবীজিকে তখন বললাম, না, বরং আপনারই ভাগ্য ভালো হবে, আমার জায়গায় অন্য একজন বিবিকে আনতে পারবেন, আমার স্থলে আরেকজনকে। স্বামী স্ত্রীর আলোচনা চলছিল, ইতিমধ্যে আল্লাহর নবীজির মাথার ব্যথা ধীরস্থিরে বাড়তেছে, বাড়তে বাড়তে নবী আমার আর সহ্য করতে পারে না, চতুর্দিকে সাহাবীদের মধ্যে একটা রোল পড়ে গেছে, নবীজি অসুস্থ হয়ে গেছে, নবীজির মাথায় ব্যথা হয়েছে, এত বেশি জ্বর হয়েছে গায়ে হাত দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নুরানি চেহারা মুবারক দেখে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসলাম, আপনার চেহারা দেখিয়া আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আপনি যদি পৃথিবীতে না থাকেন গো নবী আমরা কার চারা দেখা থাকব সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ঝর্ণার ধারার মতো ছাড়ে আর কান্দে নবী আমার ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হইতে শুরু করলেন এত বেশি অসুখ নবীজি উঠে দাঁড়াইতে পারতেছিলেন না বারবার এত বেশি অসুস্থতা দাঁড়াইতে পারে না এরপরে সফর মাসের দিকে নবীজি অসুস্থ হইতে শুরু করলেন সফর মাসে এত বেশি অসুস্থ আট তারিখে চূড়ান্ত অসুস্থ ভাইরা আমার সফর মাসে এত বেশি অসুস্থ নবীজি অসুস্থতার মাধ্যমে এই জর্ণিয়া মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীদের কারে কাঁধে ভর করে তিনি নামাজ আদায় করে মাঝে মাঝে যদি যেতে না পারে সাহাবীদেরকে ডাক দিয়া বলে সাহাবীরা রে এরে আমার সাহাবীরাম আমার স্থলে ইমামতি করবে আমার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর নামাজ আদায় করাতেন মাঝে মাঝে নবীজি মসজিদে নববীতে এই অবস্থায় উপস্থিত হইতেন আর তখন আবু বকর পিছনে চলে আসতেন নবীজির সামনে গিয়ে দাঁড়াইতেন বাকি নামাজ নবীজির পিছনে মুসল্লি হয়ে তিনি নামাজ আদায় করতেন এই অবস্থায় চলতে চলতে আমার দয়ার নবীজি সর্বশেষ সফর মাসের শেষ দিকে 30 তারিখ সেটা ছিল বুধবার এই দিন একটু সুস্থতা লাভ করেছিল এই সুস্থতা দেখিয়া সাহাবায়ে কেরামের আর খুশি ধরে না চতুর্দিকে ছাড়া পড়ে গেছে নবী আমার সুস্থ হয়ে গেছে এই জন্য সাহাবীরা দৌড়ে দৌড়ে আসে এই সুস্থতার খুশিতে হযরত আবু বকর সিদ্দিক 500 দিরহাম 5000 দিরহাম আল্লাহর রাস্তায় নবীজির জন্য সদকা করেছে হযরত ওমর 7000 দিরহাম দান করেছে হযরত আলী 3000 দিরহাম দান করেছে একজন বিশিষ্ট সাহাবী যিনি 100টা উট আল্লাহর নবীর নামে সদকা করেছেন নবী যে একটু সুস্থ হয়েছে কত বেশি ভালোবাসছেন নবীকে কথা বলা ঠিক কি না কেমন ছিল সাহাবীরা কত বেশি মর্যাদাবান যাদের কোনো তুলনা নাই আমার নবী বলে আসহাবিউ কন্নজুম আমার সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য জোরে বলো সুবহানাল্লাহ এই জন্যই তো কবি বলেছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো বলুন না সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন দু নয়নের সোলে পাক দেখেলে কেমন হতো দু নয়নের সোলে পাক দেখেলে কেমন হতো জন্ম আমার নবী মাশাল্লাহ হলে আষ্ট ভেষে হজরতে বেলালের মধুরাজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে এই নাতটা খারাপ না ভালো সুন্দর লাগে কি লাগে না আজকে মুসলমানের সন্তান নবীর নামে নাত পড়ে না নবীজির শান শুনে না আলতু ফালতু গান নিয়ে দৌড়াদৌড়ি করে যেই গানের কোনো আগামাতা নাই ইউটিউবের মধ্যে ইদানিং একটা গান ভাইরাল হয়েছে যেই গানটার আগাও নাই মাথাও নাই কোনো অর্থ নাই এরপর যুবকদেরকে জিজ্ঞাসা করি কেন শুনো বলে মজা লাগে শুনি এই মজা লাগলে তো কোনো লাভ হবে না গানটার আমি 2 কুলি কই গাইতাম নি গাইতাম না নাই কালকে আমার বিরুদ্ধে হতো ভাই বাবা আপনারা অনেকেই শুনছেন মানিকে মাকে হিতে আমি কিন্তু মুখস্থ করা আমার উদ্দেশ্য না এটা আমি শুনছি আর কি অনেকেই শুনে এই জন্য এই যুবক সমাজদেরকে শুদ্ধ করার জন্য 2টি কথা বলার আমার দরকার আছে না নাই আমি আলেম হয়ে
সময় যদি সত্য কথাগুলি না বলি কাল হাশরের ময়দানে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। মানিকে মাকে হিতে মাকে নিন্নে হামে হায়াবি। এই যে গান, এটার কোন আগা মাথা আছে? হ্যাঁ, এই গানের কোন আগা মাথা নাই। আবার এটা যদি আমার নবীর শানে হইতো, এই সুরে থাইকাই, তাহলে সুরটাও হইতো আমার নবীর শানও হইতো, সোয়াবও হইতো, এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতও দিত। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি এই সুরটা যেন মুসলমানরা সহজে এই সুরটা নিয়ে আমার নবীর শান গাইতে পারে, আমি একটা নবীর শান বানাইছি। শুনতে রাজি আছেন কিনা? তুমি যে নূরের নবী আশেকের দেনের ছবি, ও নবীজি তুমি আছো যে মদিনায়, কত সুন্দর মদিনা, যত দেখি ছবি আঁকি এই মনের খাতায়। খারাপ না, ভালো? মজা লাগে কি লাগে না? আশেকের অন্তরে মজা লাগবে, কথা বলো ঠিক কিনা? শুনলে কোনো সওয়াব হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর শান যদি গায় তাহলে খারাপ লাগবে না, ভালো লাগবে। আমার সঙ্গে আওয়াজ হবে, আওয়াজ হবে, হবে কি হবে না? তুমি যে নূরের নবী আশেকের দেনের ছবি, ও নবীজি তুমি আছো যে মদিনায়, কত সুন্দর মদিনা, দেখলে চোখে জোড়ায় না, যত দেখি ছবি আঁকি এই মনের খাতায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালা আলি ওয়াসহাবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, সবসে আলা, ও আলা তোমার শান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো খারাপকে ভালো রূপান্তর করা, ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো অন্যায়কে নেইতে পরিণত করা। যতদিন অন্যায় থাকবে, বিচার থাকবে, অসত্য থাকবে, ততদিন সমাজ ধ্বংসের পথে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার দয়ার নবীজি 63 বছর উম্মতকে হেদায়েতের জন্য কাজ করে এখনো মদিনার রওজায় শুয়ে আছেন। তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী, ওয়াহাবি মৌলবী মানলে মানো না মানলে নাই। আমার নবী জিন্দা, আমার দয়াল নবীজি জিন্দা। বুজ এখন আসবে না, তবে বুজ আসবে হাশরের ময়দান, যেদিন দেখবে আমার নবী সামনে দাঁড়াইছে সুন্নিদেরকে, দুরুদ পড়াদেরকে, মিলাদ পড়াদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? সফর মাসের শেষ বুধবার একটু সুস্থতার কারণে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হলো, এরপরের দিন আবার অসুস্থ হয়ে যা গেল। এমন অসুস্থ নবী আমার দাঁড়াইতে পারে না, নবী আমার মসজিদে যাইতে পারে না, আর নামাজ আদায় করতে পারে না। মাঝে মাঝে মসজিদে নববীর মধ্যে যায়, 8 তারিখের পর থেকে কন্টিনিউয়াস আর তিনি মসজিদে আর যেতে পারে নাই। এমন ভাবে তিনি খুজরাখানার মধ্যে নামাজ আদায় করতেন, সাহাবিদের মনে বড় কষ্ট। সফর মাসের পরে রবিউল আউয়াল মাস, ওই মাসের 8 তারিখে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বড় কষ্ট করে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। আদায়ের পরে নবীজি মিম্বরের মধ্যে বসলেন, বসার পরে তিনি একটা ভাষণ দিলেন, সাহাবীরা রে ওরে আমার প্রাণের সাহাবীরা, আমি নবী তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কেউ যদি আমার কাছে 10টি টাকা পেয়ে থাকো বা 1 দিরহাম পেয়ে থাকো, আজ আমার কাছ থেকে নিয়ে যাও। দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমার পিঠটা পেতে দিলাম, আমি নবীর পিঠের মধ্যে আঘাত করে আজকে বদলা নিয়ে না। বাইরাবার এরপরে বললেন, দাস দাসীদের প্রতি তোমরা সব ব্যবহার করবা। আবার একটা দুঃখ, আমার একটা চিন্তা, আমার পরে তোমরা কি নামাজ ছেড়ে দেবে কিনা, এটাই বড় আমার চিন্তা। এইভাবে ভাষণ দিলেন, ভাষণের পরে নবীজি হুজরাখানার মধ্যে গেলেন, আর মসজিদে নববীতে আসতে পারে না নামাজ পড়ানোর জন্য। বন্ধুরি
যেই নবীর পিছনে তাকাইয়া সাহাবীরা ইসলাম গ্রহণ করলো, যেই নবীর সঙ্গে থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো। ওই নবী যদি আর না আসতে পারে গো, আমরা কার চেহারা দিকে তাকাইয়া থাকবো? সাহাবীদের মনে কষ্ট আর শেষ হয় না, ঘরের চুলা আগুন জ্বলে না, খাবার দাবার সব ছেড়ে দিয়েছে বন্ধুরে। এরপরে আরো বেশি অসুস্থ হয়ে যখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন, আর উঠতে পারে না বাইর আবার। ইতিমধ্যে নবীজি দায়িত্ব দিলেন হযরত আবু বকরকে নামাজ আদায় করার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকার উরাতের মধ্যে মাথাটা রাখলেন আর বললেন, আয়েশা রে ওরে প্রিয় আয়েশা, দরজাটা একটু খুলে দে, জানালাটা খুলে দে। খুলে দিলে নবীজি এক দৃষ্টিতে মসজিদে নববীর দিকে তাকায় আছে, আর ডাক দিয়ে বলে, আয়েশা আমি নবী চেয়েছিলাম আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আজকে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং আমি নবী খুশি। কিছুক্ষণ পর আবার নবীজি কাঁদতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার প্রেমে কুরবান হয়ে যাক গো নবীজি, আপনি কেন কাঁদতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, আমি এই জন্য কাঁদি আমার উম্মতেরা আমার পরে নামাজ ছেড়ে দেবে। আল্লাহু আকবার, বাস্তবিক তাই হয়েছে, বাস্তবিক তাই হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে বার আমার। এরপরে নবী আমার শেষ বিদায়ের ঘন্টা যখন বেজে যাচ্ছে, বন্ধুরি বারে রবিউল আউয়াল তিনি পৃথিবী থেকে বিদায় নেবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে দাঁড়ায়া ডাক দিলেন, কে ঘরে আছেন? আসসালামু আলাইকুম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়ায় বললেন, কে গো তুমি? এত বিকট চেহারা তো আমি মক্কা মদিনার জমিনে কাউকে দেখি নাই। বাবা গো, দরজার মধ্যে এমন একজন দাঁড়াইছে গো বাবা, এত বিকট চেহারার মানুষ আমার জীবনে আমি দেখি নাই। আবার নবী বুঝে ফেলেছেন আজরাইল আলাইহিস সালাম আসছে, আমার নবী বুঝে ফেলেছে আজরাইল আলাইহিস সালাম আসতে। বলো ভাইর আমার, আজরাইল কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে প্রবেশ করে না, আজরাইল আলাইহিস সালাম বাহির থেকে অনুমতি নিচ্ছে, নবী যদি ভিতরে আসতে বলে তাহলে আমি আসব। ঘরের ভিতরে ঢুকে সালাম জানাইলেন অদৃশ্যভাবে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে দিলে। আর আমার আজরাইল কারো কাছে টাইম নাই না, টেবিল নাই না, টাইম টু টাইম আসে, জান কান দান করে নিয়ে যাবে, কিন্তু আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে এখন টাইম আর টাইম দিচ্ছে। আল্লাহর নবী বলেন, একটু বসো। আল্লাহর নবী কি বলেন? একটু বসো, একটু কথা আছে। আমার ভাই জিব্রাইল আসুক, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষকে আজরাইল টাইম দেয় না, কিন্তু আল্লাহর নবী বলছে বসো। আজরাইল চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। হঠাৎ করে জিব্রাইল আসলেন, আসার পরে বলে, জিব্রাইল জিব্রাইল রে, আমি যখন আমার উম্মতের কাছে ছিলাম, আমি আমার উম্মতকে আমি হেদায়েতের বাণী প্রকাশ করেছি, আমার উম্মতের বিপদ থেকে আমি উদ্ধার করার চেষ্টা করেছি, ও আমার আমার সাহাবীদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি, আর জিব্রাইল আবার পরে আমার উম্মতের কি ফয়সালা হবে? সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহর দরবারে চলে গেলেন। মাবুদ মাবুদ গো, আপনার বন্ধু উম্মতের কান্ডারি, আল্লাহু আকবার, উম্মতের কান্ডারে নবে রহমতের ভান্ডার, বলো উম্মতের কান্ডারে নবে রহমতের ভান্ডার, আপনি বিনে রোজ হাসর কে করিবে পার, বলো আপনি বিনে রোজ হাসর কে করিবে পার, উম্মতের কান্ডারে নবে ডার, বলো না উম্মতের কান্ডারে নবে রহমতের ভান্ডার। হঠাৎ করে জিব্রাইল আল্লাহর দপ্তর
ভিতর থেকে এসে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে যাকে খুশি সাওয়াত করে আপনি নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। খাতুনা জান্নাত ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবী সারা দিয়ে ডাকে, ফাতেমা কেঁদো না। ফাতেমা আরো বেশি কাঁদতে শুরু করলেন। হাসান হুসাইন আসছে নানাকে দেখার জন্য। এইদিকে আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানটা কাছের কাছে নিলেন। নেওয়ার পরে নবী যেন কি বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আসতে শুরু করলেন। পরবর্তীতে জিজ্ঞাসা করে, ফাতেমা আপনি কেন হাসলেন? পরবর্তীতে তখন তিনি বললেন, আমার নবী আমাকে বলেছে সে সর্বপ্রথম আওলাদের মধ্যে আমি নাকি সর্বপ্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ করব, আর আমি নাকি সমস্ত জান্নাতি রমণীদের সর্দার নি হব। এই জন্য আমি ফাতেমা খুশি হইয়া হাসি। আল্লাহু আকবার। নবীজির ইলমে গায়েব গায়েবের জ্ঞান ছিল, এই জন্য আমার নবীজি বলে দিয়েছে ফাতেমা সর্বপ্রথম মারা যাবেন। এই জন্য ছয় মাস পরে নবীজির পরে ফাতেমাতুজ জোহরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে, আরে দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার। ইতিমধ্যে জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা বললেন, শুধু তাই নয় নবী গো, আপনি যেমন আপনার উম্মতের মায়ার ভিখারি, এমন ভাবে আপনার স্বার্থে আমার আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়েছে। নবী আমার খুশি হয়ে গেলেন। এবার যে আজরাইলকে ডাক দেওয়াল, আজরাইল রে জান নিতে চাও রে আজরাইল, তুমি আবার তোমার কাজ শুরু করতে পারো। আজরাইল আলাইহিসসালাম নবীজির জান নেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছেন। নবী আমার ডাক দেওয়াল, আজরাইল রে কষ্ট লাগে রে আজরাইল। এবার আজরাইল আলাইহিসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে এত সহজভাবে জান আমি নিচ্ছি, এর চেয়ে সহজভাবে জান আমি কারো নেই নাই নেব না। আপনি নবীর জান নিতে যত সহজ হচ্ছে, আমার নবী ডাক দিয়ে বলে, তুমি সহজভাবে নিচ্ছ তাতে আমার এত কষ্ট, তো তুমি কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি। আল্লাহু আকবার। আরে আজরাইল সরারে হাত আমার বুক থেকে সরাম, এই একটা হাতের ভার আমার এত কষ্ট লাগে। আজরাইল রে, আবার উম্মতের কি আরো বেশি কষ্ট হবে? এবার আজরাইল ডাক দিয়ে বলে, আপনার উম্মতের কষ্ট হবে আরো বেশি কষ্ট হবে। নবী আমার ডাক দিয়ে বলে, রে আজরাইল একটা কথা শোনো রে আজরাইল, পৃথিবীর যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলি একত্রিত করিয়া আমার উম্মতের কষ্টগুলি আমি নবীর বুকের মধ্যে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিও না। নবী আমার উম্মতের দরদি তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। হাওয়ার চাদর গায়ে দিয়া ওরে নবী যাই জিকির করিয়া রে, ওরে সেই জিকিরের পালে আরে যেই জিকিরের তালে আমার মন যে গড়ে রই না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। হাওয়ার চাদর গায়ে দিয়া রে, হে নবী আমার যাই দূর পড়ে যাও।
শাহীন আরে শাহীন বীরদু রুদার সুরে মন যায় গর রইনা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আল্লাহ 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 তোমরা জানো না জোরে জোরে বলো মারহাবা জিকির হবে শেষে জিকির সবাই হবে শেষে ঠিক আছে কারণ কষ্ট দেওয়া যাবে না বন্ধুগণ আলোচনা শেষ নবীজি উম্মতের কান্ডারি 63 বছর উম্মতের জন্য করেছেন নামাজের জন্য সেই নামাজ আমাদের ভালোভাবে পড়ার দরকার আছে না নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না